গাজোয়া হিন্দ সম্পর্কে কিছু বলুন গাজোয়া হিন্দ সম্পর্কে এক অনেক প্রশ্ন আপনাদের মনে জাগ্রত হয়েছে আমি কয়েকটা জিনিস বলবো নিঃসন্দেহে কিছু হাদিস আছে এখানে যেটা ইমাম না বর্ণনা করে রসুল্লাহাম কলা রসুল্লাহ স্লিহিসালাম আশা বাতান উম্মতি আহরাজ্লাহমিন্ন এসহাব আতুন তাকজুল হিন্দ ও এসহাব আতুন তাক ইস্যাবনু মারিয়াম আলহিসাতাম যে দুটি দলকে আল্লাহ তালা জাহান্ন নাম থেকে মুক্ত করবেন একটি হচ্ছে যারা ইন হিন্দুস্তান জয়ে যারা অংশগ্রহণ করবে আরেকটি হচ্ছে যারা ইসেবনুমারিয়াম সাথে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এটা জাহান্নাম নাম থেকে তাদেরকে মুক্ত করে দেবেন এটা হাদিসে আসছে অন্য সুনাই আবু হরদীক বর্ণিত তিনি বলেছেন ওয়াদানা রসুল্লাহিমাম গাজওয়াতাল হিন্দ রস আমাদেরকে আমরা হিন্দুস্তান জয় করবে এই ঘটনায় ওয়াদা দিয়েছেন ফাইন আদ্রাক তুহা ফিহা নফসি ওয়া মালি যদি আমি এই গাজাহতির হিন্দ ফাইতে আমি আমার নফস আমি আমার যান মাল সব এখানে ব্যয় করবো ওয়াইন উক্ততাল কুন্তুমিন আফদ আলি সুহাদা যদি আমি হত্যা হত্যা হইনি অর্থাৎ মারা যাই তাহলে আমি সবচেয়ে বড় শহীদ হবো ও যদি আমি ফিরে আসি যদি না মরে যাই তাহলে আনা আবহরার তাল হার আমি থেকে মুক্ত হয়ে আবহারা আসবো এই হাদিস এগুলি এগুলি নিয়ে আমাদের ভাইরা খুব উচ্চবাচ্চ করা হচ্ছে ইতিমধ্যে তবে আমি তাদের গ্যাথার্থে বলছি যারা এ নিয়ে খুব বাড়াবাড়ি করছে এবং কিছু বড় বড়ো ভিডিও অডিও ছাড়ছে এবং মানুষদেরকে বিভ্রান্ত করছে এই মানুষগুলোর জন্য আমরা অনুরোধ করব হাদিসগুলো সম্পর্কে মহাদেশিনদের যে মত তা আপনি জেনে নিই তারপর আপনি কথা বলবেন এই যে নাসাইয়ের যে হাদিসটি এই হাদিসটি আসলে হাদিসটি দুর্বল এই হাদিসটি হা দুর্বল কেউ কেউ হাসান বলেছেন এবং এর মধ্যে যারা যারা হাসান বলেছেন তাদের মধ্যে আছেন শেখ নাসুদ্দিন আলবানী সহিও বলেছেন আর দ্বিতীয় যে হাদিসটি বলা হয় সেটা দুর্বল অর্থাৎ আবহাওয়ার জন্য হাদিসটি দুর্বল শুধুমাত্র এখানে একটি হাদিসেই যারা সহি বলেছেন তাদের হাসান বলেছেন তারা হচ্ছেন সোল্লা সাল্লাহমের দাস সাউবানের হাদিসটি এই সাউবানের হাদিসটির মধ্যে এমন কোনো কথা নেই যে এটা শেষ যোগে হবে এমন কোনো কথা বলা হয়নি সেখানে বলা হয়েছে দুটি দল যারা যুদ্ধ করবে ইন্ডিয়ার সাথে ভারতের সাথে হিন্দুর সাথে যুদ্ধ হিন্দুদের যুদ্ধ করবে এবং যে যেই যে দলটি ঈসা আলাহার সাথে যুদ্ধ করবে অর্থাৎ দুটি ভিন্ন ভিন্ন সময় হতে পারে একসাথে তার কোনো যৌক্তিক কারণ সেখানে উল্লেখ করা হয়নি এখানে যে হাদিসগুলিতেই তাকে আমরা দেখতে পাবো যে শেখ সিদ্দিক হাসান বুফার রহমতুল্লা আলী বলেছেন যে এখানে অলিদ ইবিন আব্দুল মালিকের সময় মোহাম্মদ বিন কাসেম যুদ্ধ করেছে এবং সেটা ছিল বিরানব্বই হিজড়িতে অনুরূপভাবে এই এটা তারা পৌঁছ যুদ্ধ করতে করতে পঁচানব্বই হিজড়ি পর্যন্ত কানুজ পর্যন্ত ভারতের কানুজ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং সেই যুদ্ধ মূলত ছিল সত্যিকারের যে আমরা মনে করি এটা শেখ সিদ্দিক হাসান খান কানুজি রহমতুল্লাহ আল বলেন যে আমরা মনে করি সেটাই ছিল যেটার প্রতি রসুল হাসান উৎসাহ দিয়েছেন যে এদেরকে আল্লাহ তারা ক্ষমা করবেন সেই এই জন্য সেখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাবিন লোকেরা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ তবে তাবে তাবেন অংশগ্রহণ করেছিলেন এবং তাদের সময় সেই যুদ্ধ ছিল সত্যি সত্যি ইসলামের প্রচার প্রচার প্রসারের জন্য অন্য কোনো উদ্দেশ্য সেখানে কাজ করেনি এবং তারা সেখানে ইসলামের কলঙ্ক লেপন করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন রাজা দাহিরকে হারিয়ে দিয়ে সেই দিক ফুরুটেই ইসলামের অভ্যন্তরে নিয়ে গিয়েছিলেন তাছাড়া ইমাম ইম্ন কুদাম আলমাক দেশি তার মুগ্নিতে বলেন যে সুলতান মাহমুদ গাজনবী চতুর্থ শতকের শেষের দিকে যে যুদ্ধ করেছিলেন বারবার তিনি শতরবার এই হিন্দুস্তান যুদ্ধ করেছিলেন তারপরে সুলতান মাহমুদ গুরি যুদ্ধ করেছিলেন এরা সবাই যে যুদ্ধগুলি করেছেন এই যুদ্ধগুলি সবই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে কিন্তু প্রথম যে যুদ্ধ করেছেন সেটাই হচ্ছে হাদিসা অন্তর্ভুক্ত বলে তারা সবাই বলেছেন কাসির অনুভব বলেছেন যে এটাই হচ্ছে মূলত যেই যে গুরুত্বপূর্ণ স্বভাবের কথা সুল্লাহ আসলাম বলেছেন গজওয়ালের হিন্দির ব্যাপারে সেটা হচ্ছে মাহমুদ বিন কাসেম আসাকির যুদ্ধের বিষয়টি এটাই উল্লেখ করেন তারপর তিনি আবার মাহমুদ বিন সবকুগিনের কথাটি উল্লেখ করেছেন যে তার যুদ্ধ হতে পারে এই দুটাই তিনি উল্লেখ করেছেন অনুরূপভাবে তিনি মাহমুদ বিন সাহুক কথা আবার উল্লেখ করেছেন বারবার তিনি এই কথা বুঝাতে চেয়েছেন যে এই যুদ্ধগুলি মূলত হয়ে গেছে এ যুদ্ধের আর কোনো অংশ বাকি নেই যারা এটা নিয়ে এখন মানুষদের উচ্চবাচ্য করছেন তারা আসলে সত্যি সত্যি দিন বোঝার জন্য না মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং কিছু যুবকের মাথা বিনষ্ট করে দেওয়ার জন্য আজ কয়দিন থেকে যুবকরা যেভাবে মানুষকে মানুষের উপর এই যুদ্ধ নিয়ে যেভাবে অতি অতিরঞ্জিত করে বেড়াচ্ছে কখনো কখনো দেখা গেলো ভারতে অথবা পাকিস্তানে যুদ্ধ হলো অথবা বাংলাদেশ অথবা কারোর সাথে কোনো ছোটোখাটো আক্রমণ হলো দেখা গেল যে তখনই এদের এই সমস্ত ফতোয়াবাজি শুরু হয়ে যায় মনে রাখবেন এই যুদ্ধ হয়ে গেছে এই যুদ্ধে শেষ দিব শেষ যুগে হবে এমন কোনো আলামত উৎসাহ কে আলামতের মধ্যে তা উল্লেখ নেই সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি যেন আমরা না করি এ বিষয়টি আমরা খেয়াল রাখি সুতরাং হিন্দ নিয়ে আর কোনো দিন যেন কেউ বাড়াবাড়ি না করে বলে যে গত হিন্দ হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ মুসলিমরা সেখানে স প্রবেশ করেছে এবং ভারতেও মুসলিম আছে বাংলাদেশও আছে পাকিস্তানও আছে পুরো এলাকাটা এই পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পুরোটাই গজাওয়িন হিন্দের এলাকা এবং সেখানে ইসলাম প্রবেশ করেছে এবং যারাই প্রথম যুদ্ধ করেছে তাদের জন্য এসে সংবাদ অবশ্যই রয়েছে আল্লাহ তারা তাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্ত করবেন আশা করি বিষয়টি আমরা সবাই স্পষ্টভাবে বুঝতে পেরেছি